في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار. يا إلهي رحم فرما مصطفى کی واسطے کھولے دے دروازے رحمت کا دام کی واسطے رحمت للعالمین ختم رسول جانے جگہ احمد و حامد محمد مصطفى کی واسطے رب العالمین بیان اللہ بیان نجور کرے تاکہ دیکھیں گو اللہ اپنار حبید کی پریا مدینار کا مولا دویان و بیو کرے تان کرے درود و سلام آدائی کرار کرے আপনার সাহেব পাক দরবারে ঔসে পাক বড় বিরাতুল কাদের জিলানি মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানির ভক্তে রসিয়া শরীফ করতে গিয়ে আলো বিষয়ে বাধাই করার পরে আজকে গিয়ে আলো বিষয়ে করে মাহফিলের পরে আজকের আমাদের পরবর্তী সময়ে দোয়া কবুলের সময় তোমার দরবারে হাত বাড়িয়েছি ইয়া কাদি আল হাজাত ইয়া কাদি আল হাজাত আল্লাহ পবিত্র কে আলো বিষয়ে মাহফিলের ওসিলায় আমাদের সবার বংশের কবরে আযাব গুলো মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মা কবরে আব্বা কবরে আম্মা আব্বার কবর না যাদের ফয়সালা করে দাও আল্লাহ এ মসজিদের সম্মানিত মুকাল্লি সাহেব আল্লাহ প্রত্যেক মাসে মাসে গিয়ার বিষয়ের মাহফিলের ইন্তজাম করে ওনার গিয়ার বিষয়ের মাহফিল তুমি কবুল মঞ্জুর করো এই গিয়ার বিষয়ের মাহফিলে ওসিলায় প্রত্যেকটা কাজে কর্মে বরকত দিয়ে ওনার আম্মার কবর আব্বার কবরটাকে না যাদের ফয়সালা করে দাও বিশেষ করে বিশেষ করে যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানে সম্মানিত যদি দিন দিকে নসিব করে দাও আমাদের সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে দাও আমার কলিজের টুকরো সন্তান করে কবুল মঞ্জুর করো এমন করে আপনাদের আমাদের প্রত্যেকের বংশমণিয়ার সবাইকে কবুলার মঞ্জুর করে নাও ব্যবসাবারে যত চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রাসূল খান এই গ্যারান্টি শরীফের মাহফিলের মধ্যে যারা যারা কষ্ট করে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কষ্টগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ গ্যারান্টি শরীফের মাহফিলে সূরা ফাতিহা থেকে শুরু করে সিরাজ কাদের চরিত্র সে বাকি খাদেমা পর্যন্ত আল্লাহ বিশেষ করে তালিম দানকে সাজানো সহ পড়তে 11 বার করে করে আদায় করতে হয় আল্লাহ যত কষ্ট হয়ে পরিশ্রমের ওসিয়ে নাই আমাদের সবার মনে নেক নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ বিশেষ করে তুই তারাম মার জন্য দোয়া চাইছে আল্লাহ তারাম মন্দকার কবরে আল্লাহ আগে অসুস্থ থাকলো বাড়িতে গেলে মান মন্দা দেখত আল্লাহ এখন তার মান কবরে এখন আর কেউ সন্তান করে ডাকবেন আল্লাহ তুই নাম মার কবরটাকে না যাতে ফয়সালা করে দাও আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো এই দৌলতপুর এলাকার উপর তোমার হাত কর্ম বরকত দান করে দাও সারা বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক বা রাজনৈতিক ভাবে কষ্ট করে আল্লাহ প্রত্যেকজনকে আপনি কবুল মঞ্জুর করে বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করে পবিত্র জ্ঞান বিষয়ের মাহফিলটা যেন মরণের আগ পর্যন্ত সবাই পরিচালিত রাখতে পারে সে তৌফিক দান করো আল্লাহ জ্ঞান বিষয়ের মাহফিলের উসিলা করে আমাদেরকে সকল প্রকার রসুন বালা মুসিবত থেকে হেফাজত দান করো ও আল্লাহ আমার কর্তার অন্তরাল অনেক মা মনেরা দোয়ার মধ্যে হাত বাড়ায় আমার মা মনের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও করিয়া আল্লাহ আমাদের সকলের আখিরি জমানে কালাম হিসেবে পড়ে লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।